তরমুজের দাম আগের থেকে তো অনেকটা কম। আপনারা পারেন শুধু বয়কট করতে, বিদেশি ফল বয়কট করতে পারেন না, পারেন শুধু দেশীয় যেটা ফল এইটাই বয়কট করতে পারেন আপনারা। বাঙালিদের কোনো কিছু বয়কট করতে আর পর্যন্ত দেখছেন? আমাদের বাঙালি এমন সিস্টেম, বাঙালি যেটা যদি দাম 200 টাকা ওটা বেশি কিনে, যখন 100 টাকা হয় তখন কিনে না, তখন বলে বয়কট করছে, এই করছে এই করছে, কিন্তু বয়কট কোনো কিছুই করে নাই। আমার কী করার আছে যদি আমরা না খান? তরমুজের দাম আগের থেকে তো অনেকটা কম। তাছাড়া আমাদের যে খরচ, পরিবহন খরচ অনেক টাকা, আমাদের পরিবহন খরচে যায়, তেলের দাম বাড়তি, ট্রাক ভাড়া বাড়তি, সব কিছুই বাড়তি। বোলা, চরকাজল, পটুয়াখালী থেকে যদি একটা তরমুজ এইখানে আসে, ওই গাড়িটা কারণ বাজারে ঢুকতে বিভিন্ন স্থানে চাঁদা দেওয়া লাগে, এই চাঁদার টাকা কে দিবে? আপনারা পারেন শুধু বয়কট করতে, বিদেশি ফল বয়কট করতে পারেন না, পারেন শুধু দেশীয় যেটা ফল এইটাই বয়কট করতে পারেন আপনারা। তারা তো আর জানে না যে একটা তরমুজ চাষ করতে যে কত পরিশ্রম হয় একটা কৃষকের, তারা তো আর এইটা জানে না। তারা তো টাকা আছে কিনতে পারে, সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়তেছে এগুলো তো কমাইতে পারে না, শুধু পারে দেশীয় ফলটার দামই কমাইতে। আমাদের একটি ট্রাকে যে গাড়ি আসে তার থেকে প্রায় 1-1.5 লাখ টাকা প্রতি গাড়িতেই লস আছে। বাজার অবস্থা ওই আগের মতো ওই যেরকম আছে ওইরকমই, দাম তো বাড়তেছে না, কমতেছে দিন দিন। দাম তো ভাই আজকে 2 দিন অনেক বাড়তি, আগে কম ছিল, গত পরশু দিন দাম ছিল যে মাল 10,000 টাকা, ওই মাল আজকে 2 দিনে বিক্রি হইতেছে 16,000, 18,000, 20,000 টাকা, 180 টাকা বিজে 100 টাকার তরমুজ। দাম প্রচুর বেড়ে গেছে, বৃষ্টিতে মাল নষ্ট হয়ে গেছে, তো এই কারণে বাজারে মাল কম আসতেছে, মালের দামটা বেশি চলতেছে। বয়কট করবো কেন? বয়কট কি বললে, তরমুজ খাইতো, এতগুলি তরমুজ আইতেছে, যদি বয়কট করে তাহলে তরমুজগুলি গেছে কই? বাঙালিদের কোনো কিছু বয়কট করতে আর পর্যন্ত দেখছেন? ওরা 200 টাকা হইলে খাইবো। আমাদের বাঙালি এমন সিস্টেম, বাঙালি যেটা যদি দাম 200 টাকা ওটা বেশি কিনে, যখন 100 টাকা হয় তখন কিনে না, তখন বলে বয়কট করছে, এই করছে এই করছে, এই কথা নানান ধরনের কথা গিয়ে বলে, কিন্তু বয়কট কোনো কিছুই করে নাই। তরমুজ খাইতেছে নিতেছে, কিন্তু দাম আগের চেয়ে একটু বাড়ছে, আগে কম ছিল অন একটু বাড়ছে, প্রথম রমজানে দাম বেশি ছিল, এরপরে আবার কমছে, অন আবার একটু বাড়ছে, এরকমই চলতেছে। দাম কম ছিল এর যে বাজারে চাপ ছিল, মাল আসছে, দাম কম ছিল, এখন আবার বৃষ্টি হয়েছে, মাল নষ্ট হইতেছে, নষ্ট হয়ে গেছে, আবার মাল কম কাটতেছে, এই কারণে দামটা অন আবার একটু বেশি হইতেছে। না খাইলে তো আমার কাস্টমারে করার তোর কিছু হয়ে যায়, আমার কী করার আছে যদি আমরা না খান? বর্তমানে হাল অবস্থা খারাপ, বাজার খারাপ, মালের আমদামি বেশি, ক্রেতা কম, এই কারণে বাজার খারাপ, মানুষের হাতে টাকা নাই। ঈদ সামনে, বাচ্চা কাছে নাকি একটা জিনিস কেনাকাটা করবে, একটা তরমুজ কিনতে গেলে 400-500 টাকা লাগে, ওই হিসাব করে তরমুজ খাই কম। দাম বাড়ছে বলতে আকাশ ক্লিয়ার হওয়ার কারণে মোটামুটি মালটার চাপ চাহিদা বেশি, আকাশ ক্লিয়ার না থাকলে, মেঘলা থাকলে মানে সব ঘরের মাল ভরা থাকতো। খুব খারাপ বানিয়ে লাগছে, মানে আমার খাদ্য বানিয়ে লাগছে, এটা মানে দামে চলতেছে না। তারপরে এদিকে যে বর্ষা বৃষ্টি হইতেছে, তার কারণে কোনোভাবে বেচাকেনি করা যেতে না, খুব কম কম দাম। এই বক্তিকারের থেকে বহুতভাবে ইয়ে দিতে আছে, বিভিন্ন ধরনের কথাবার্তা, খাওয়াও বন্ধ করে দিছে, দেখা যাচ্ছে দোকানদাররা বেচতে পারতেছে না। দোকানদাররা কেজি হিসাবে বেচছে, কিন্তু কেজি হিসাবে কাস্টমার নিচ্ছে, এখনকা হেরা পিস ছেলে পরে হয়তো নেয় না, খরচ বেশি মরে। আর দেখা যাচ্ছে এই যে সরকারিভাবে চাপ দিতে আছে, বিভিন্ন ধরনের ই গুজব ছড়াইতেছে যে এটা খাওয়া যাবো না, বা বিভিন্ন ধরনের তরমুজ বিক্রি হচ্ছে না, খাইতে আসে না, মানুষে ওই ফেসবুকে দেখাইতে আসে তরমুজের দাম বেশি, তরমুজ সাদা, এই জন্য খাইতে আসে না। এই ঢাকায় বৃষ্টি হয়, আবহাওয়া খারাপ, মানে তো চাঁদা দেওয়া লাগে, ঢাকায় গাড়ি নিয়ে ঢুকতে 4-5 জায়গা চাঁদা দেওয়া লাগে, বিক্রির অবস্থা খুব খারাপ, ওই তো দেখতেছেন মাল রয়ে যায়, আর আগে মাল আসার সাথে সাথে গাড়িতে ডেলিভারি হয়ে যেত, আর এখন মাল পৌঁছে যায় 3-4 দিন হয়ে যায়, বেচতে পারি না। দাম এখন মনে করেন আগের থেকে তো বেশি আর কি, বেশি, আজকে মাল একটু কম, মাল কম আসছে, আর একটু গরম তো এই জন্য আজকে একটু দাম বেশি, আমদামি হয়েছে বেশি। পিস কিনা পিসে বিক্রি করি, এখন তরমুজের দাম আয়ত্তের ভিতরে আছে, মানুষ সাধারণ মানুষ কিনতে পারবে। যখন আমি আজকে এখন আগে তরমুজ আমি যখন এক একটা তরমুজ আপনার 80-100 টাকা কেজি বিক্রি করতো, তখন একটা তরমুজ হয়ে যেত 800-600 টাকা, এখন তো আপনি পিস হিসাবে বিক্রি করে, তো আমি দেখা গেছে একটা 10 কেজি সাইজের একটা তরমুজ আমি 150 টাকা, 180 টাকা, 200 টাকা দিয়ে কিনতে পারছি। তো আমি নিজেই তরমুজ কিনি নাই, যখন 800 টাকা ছিল মানে একটা তরমুজ কেজি হিসাবে বিক্রি করলে দেখা গেছে 800 টাকা, 700 টাকা, 600 টাকা ছিল, তখন কিন্তু আমি তরমুজ কিনি নাই, এবং আমি কেজিতে কোনো দিনই তরমুজ কিনি না। তো এটা আমি আমার তরফ থেকে বলতে পারি যে হ্যাঁ আমি বয়কট করেছিলাম, কিন্তু এখন আমি পিস হিসাবে কিনছি, কোনো কেজি হিসাবে না। তো এই ভাইয়ের কাছ থেকে আমি প্রতিদিনই 2-3টা করে তরমুজ নেই, ঠিক আছে, আমার রেস্টুরেন্ট ব্যবসাও আছে, আবার আমার বাসায় খাওয়ার জন্য নেই আর কি, তো এখন আয়ত্তের ভিতরে আছে।